জল্পনার অবসান আসন্ন আইপিএল এ চেন্নাই সুপার কিংস অধিনায়কের পদে বহাল থাকতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি এবছরের আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি তার জায়গায় সেই দায়িত্ব উঠেছিল ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জডেজার কাঁধে যদিও আইপিএল শেষ হওয়ার আগেই ফের নেতৃত্বে রদবদল হয়েছিল নিজে থেকেই ফের ধোনির হাতে নেতৃত্ব দায়িত্ব তুলে দিয়েছিলেন রবীন্দ্র জরেজা যদিও এবারের আইপিএল এ চেন্নাই সুপার কিংস গ্রুপ পর্বের গন্ডি টপকাতে পারেনি লিগ পর্বেই থামতে হয়েছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের কিন্তু এবারের আইপিএল শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল নতুন এক জল্পনা আসন্ন আইপিএলে কি চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি অবশেষে সেই জল্পনারই অবসান হল রবিবার এদিনই ধোনিকে আসন্ন মৌসুমের জন্য নেতা হিসেবে ঘোষণা করেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন তিনি জানান আমাদের সিদ্ধান্তে কোনো রকমের বদল আসেনি আমরা কখনো বলিওনি যে আমাদের সিদ্ধান্তে বদল আসবে প্রসঙ্গত দেশের জার্সির পাশাপাশি চেন্নাইয়ের জার্সিতেও মহেন্দ্র সিং ধোনির সাফল্য আকাশ ছোয়া তার হাত ধরেই চারবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস দু সালের পনেরোই অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট অনলি ট্রুথ